فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. الجامعة আসসালাফিয়া এর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন 2018 এর সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, ওলামাউল উম্মাহ, আইমাতুল মাসাজিদ, ঘুমন্ত প্রায় আমার সম্মানিত বেরাদারানে ইসলাম, আপনারা যদি জাগে ওই কি, তারপরে কি ওই বাসি তো নাই, তাকবীর, ওই তাকবীরেরই সুরে মাশাআল্লাহ, অনেকে জেগে উঠলেন। শ্রোতাদের অবস্থা দেখে আমারও মনে মনে ইচ্ছা জাগছিল আমি একটু ঘুমিয়ে নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে। নরসিংদীতে আমি যেখানে থাকি এখানে একসময় এক লোক ছিল, মাথায় বোঝা নিয়ে ফুটিয়ে বাজারে যাচ্ছে আর নাক ডেকে ঘুমাচ্ছে, হাঁটতেছেও নাক ডেকে ঘুমাচ্ছে, বাস্তব। এটা কিভাবে সম্ভব আল্লাহ আলাম। যাই হোক, আপনারা জেগে উঠলেন তো সেজন্য আমিও আর ঘুমাবার নিয়তটা পরিহার করলাম। আসলে গভীর রাত, এত গভীর রাতে কোনো জ্ঞান গর্ভ আলোচনা করা এটা যায় না, আর ব্রেইন এটা ক্যাচ করে না, নিতে চায় না। আর এখন তো সবার পেট ভরা, এই ভরা পেট যেখানে সব জনগণের সেখানে হোটেল ব্যবসা সুবিধা হয় না, ঠিক নয় কি? আমার হোটেল ব্যবসাটা যে আজকে সুবিধা হবে না আমি বুঝতে পারছি। যাক, কোনো মতে লস থেকে বাঁচলে হলো, লাভ নাই বা টিকলো।
আসলে রাত যখন গভীর হয় তখন কিছু ইয়াসমুর, কেননা ইয়াসমুর ওয়াহালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সাথে কিছু গল্প গুজব করতেন, একটু পারিবারিক আলাপচারিতা করতেন, ডিপলি কোনো আলোচনা এই সময় যেতেন না। তারপরও বিষয় যেহেতু দিয়েছেন শিরক এবং এর কুফল, আমার ভাই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের মাদ্রাসা, এখানে তো শিরকের আলট্রাসোনোগ্রাম হয়েছে বহুবার, আমি জানি হয়েছে কিনা। অতএব আমার কাজ 80% এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, 20% একটুখানি একটু রিপোর্ট দিলে হবে। আমার এক ভাগিনা চীনে পড়ালেখা করে, MBBS ডাক্তারি, তো বলে হাসপাতালে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আসি, বলে 6 মাস, 4 মাস, 3 মাস, 2 মাস, আর কোনো কথা নাই, চলে গেল। অর্থ কি, যে ক্যান্সারের রোগী 6 মাস বাঁচবে, আর ওইটা 4 মাস, এটা 3 মাস, এটা 2 মাস, রিপোর্ট দিলে চলে গেল। আজকে আমারও ওই টাইপের কিছু বক্তৃতা করতে হবে। আসলে খুব ভালো লাগে এখানে আসি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওলামায়ে কেরামের, আমি ওলামা না, আমি ছাত্র, আমি বরাবরই কোরআন সুন্নাহর একজন ছাত্র, আমাকে নিয়ে অনেক তুলকালাম আছে কেয়ামত নিয়ে, কেয়ামত কেউ হতে দিতে রাজি না, কিন্তু আমি কেয়ামতের প্রচন্ড পক্ষে আছি। একটা কিছু হয়ে যাক আর ভালো লাগে না, নাকি আল্লাহ আল্লাহ তাআলা একটা একটা ফয়সালা আসা দরকার আল্লাহর পক্ষ থেকে, মনের কামনা। তো যাই হোক, শিরকের বিষয়ে দেয়া হয়েছে, এই যুগের বড় একটা শিরক, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, মিনাস শাবি ওয়ালি শাবি ও বিশাবি, এটা হলো এই যুগের সবচেয়ে বড় শিরক। ফিতনাতু দুহাইমা লা তাদাউ আহাদান মিন হাযিল উম্মাহ ইল্লা লাতমাতহু লাতমা ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এটা এক অন্ধকার ফিতনা, যেই মুসলিম উম্মার বক্তব্য ছিল অব দা আল্লাহ, ফর দা আল্লাহ, বাই দা আল্লাহ, মিন আল্লাহ ওয়ালিল্লাহি ওয়াবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য এবং আল্লাহরই সাহায্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পশু কুরবানি করার সময় বলতেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, মিনকা ওয়ালাক, অবদা আল্লাহ, ফরদা আল্লাহ। মানুষ বর্তমান পৃথিবীটাকে আল্লাহকে বাদ দিয়ে নিজেরা চালাতে গিয়ে পৃথিবীটাকে এতটা ধ্বংস করে ছেড়েছে, এখন পৃথিবীর যারা বিজ্ঞানী গবেষক তারাই বলতেছে এই 1 শতাব্দীর মধ্যে এই পৃথিবী ছত্রখান হয়ে যাওয়ার কথা, চুরমার হয়ে যাওয়ার কথা, এমন সর্বনাশ করেছে। সেটা কবে হবে সেটা আল্লাহ জানেন, কিন্তু মানব সৃষ্ট বিপর্যয় এত বেশি হয়েছে, দিন তো নষ্ট করেছেই, ফিতরটাও নষ্ট করে দিয়েছে, মানুষের মনুষ্যত্বের গুণটাও
মানুষেরা বরবাদ করে দিয়েছে। এই জন্য ওলা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলা তার বিধি বিধানে কাউকেই তিনি শরীক রাখেন না। মুশরিককে যে আল্লাহর হুকুম মানে, আবার মানুষের হুকুম মানে, আল্লাহকেও সেজদা করে গায়রুল্লাহকেও সেজদা করে, মুশরিক কিন্তু নাস্তিক না, সে আল্লাহকে অস্বীকার করে না। ইবলিস ভালোভাবে জানে আল্লাহ নাই এই কথাটা বৃহত্তর মানব গোষ্ঠী খাবে না, নেবে না, গ্রহণ করবে না। নাস্তিক্যবাদ এটা গুটি কয়েক অন্ধ নির্বোধ এদেরকে হয়তো বলা যাবে, বৃহত্তর জনগোষ্ঠীকে এটা বলে মানানো যাবে না। অতএব আল্লাহ আছে রেখেই তাকে জাহান্নামি বানিয়ে দেন, আল্লাহর অস্তিত্ব স্বীকার সে করুক এতে সমস্যা নাই, আল্লাহকে সিজদা করুক সমস্যা নাই, দুই একটা সিজদা শুধু মাজারে গিয়া করাইতে পারো কিনা কিল্লা পথে, আল্লাহকেও সিজদা করবে মাজার কেউ কি সিজদা করবে। তুম হোটেল মে শরাব ভি পিও, মসজিদ মে সালাত ভি পড়ো, তাকে আল্লাহ তুম পর রাজি রহে শয়তান ভি নারাজ না হো, শিরিকটা হলো এই টাইপের। মুশরিক সে আল্লাহর কাছে দোয়া করবে, আবার ঠিক কবরে গিয়া বাবার কাছেও দোয়া করবে। এটা হলো আনবাজ সালসা, বাজ বিছান নাই, এটা হলো মুশরিক। আশরাকা ফি ইবাদাতিল্লাহ গায়রাল্লাহ, মুশরিক সে আল্লাহর উপর ভরসা আছে কিন্তু আবার সে তার পীর বাবার উপরে খাজা বাবার উপরে অগাধ ভরসা আছে, খাজা বাবা আছে পরকালের আর চিন্তা নেই, জান্নাত একখান তো পেয়ে গেলাম, বুঝেন না। এই জাতীয় দ্বৈত আচরণ মুশরিক করে, শিরকের মধ্যে বড় ধরনের শিরিক একটা আছে, রাষ্ট্রীয় শিরিক, নেতাদেরকে আল্লাহর শরীক করে ফেলা, যেমন ফেরাউনকে তার জাতি আল্লাহর শরীক করে দিয়েছিল, সে যেই হুকুম দেবে এটা শিরোধার্য, আল্লাহর হুকুমের বিপরীত হোক অথবা তার সাথে এটা সাদৃশ্যপূর্ণ হোক, এটা শিরক আলে ফেরাউন। সারা বিশ্বে এখন এটা আছে, সারা বিশ্বে বিশ্ব পরিচালকরা এমন এমন বিধান জারি করে যেটা আল্লাহর বিধানের একেবারে সরল রেখায় বিপরীত। যেমন সিদা চুক্তিতে বলা হলো নারী পুরুষের মধ্যে কোনো জেন্ডার তফাত থাকবে না, মেয়ে যেই জিনিস ছেলেও একই জিনিস, অতএব ছেলে যেভাবে চলতে পারে খোলামেলা, হাডুডু খেলতে পারে, ফুটবল খেলতে পারে, ছেলে যেমন রাস্তায় লেবারি করতে পারে, ইটের বোঝা টানতে পারে, বিদেশ চলে যেতে পারে, সাথে কোনো অভিভাবক লাগে না, মেয়েরাও সেম সব কিছু পারে, মেয়ে আর ছেলে একই জিনিস, অতএব মেয়ে মেয়েকে বিয়ে করুক তাতে কি যায় আসে, পার্লামেন্টে আইন করে দেয়া হলো, এখন বিমানে দুই মহিলা যাচ্ছে, পাসপোর্ট ভিসা টিকিটে লেখা আছে ইনি হাজব্যান্ড ইনি ওয়াইফ, দুইজনেই সলিমা বেগম, এটাকে যদি কোনো মুসলমান মনে করে যে চলতে পারে তাহলে সে শিরকি আকবরে লিপ্ত হলো,
ঠিক নয় কি? দুজন পুরুষ যাচ্ছে, তাদের পরিচয় পত্রে সব কিছুতে লেখা একজন হাজবেন্ড একজন ওয়াইফ, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা পরিচালক লেভেলে এইভাবে কোরআনের এবং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বিধানের বিপরীত যেই বিধানগুলো হয় এগুলোকে যদি কেউ বিশ্বাস করে আর মেনে নেয়, তাহলে সে হুকুমের ক্ষেত্রে আল্লাহর সাথে মখলুককে শরীক করে চির জাহান্নামী হওয়ার কাজটি করল। অথচ আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ কাউকে তার হুকুমের মধ্যে শরীক করেন না। আমাদের দেশে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। এই আয়াতগুলো শুধু রাষ্ট্রীয় বিধানে নেই, বিশ্ব পরিচালনায় যদি কেউ আল্লাহর বিধান দ্বারা হুকুম না করে, পরিচালনা না করে, কাফের ফাসিক জালিম। এখন ধরুন একজন ধর্মগুরু তিনি একটা জিকিরের তরিকা দিলেন যেটা কোরআন ও সুন্নাহর বাইরে, তিনি তার ছাত্রদেরকে জিকিরের হুকুম দিলেন যে লা ইলাহা 400 বার জিকির করো, ইল্লাল্লাহ 400 বার জিকির করো, এটা একটা হুকুম। কিন্তু উনি যে হুকুমটা দিলেন এটা কি বেমা আনজালাল্লাহ দিলেন? বেমা আনজালাল্লাহ হলো হলো না? তাহলে এটাও তো শিরকের আওতায় আসলো। আমাল্লাম ইয়াহকুম বেমা আনজালাল্লাহ, মা আনজালাল্লাহর মধ্যে যেভাবে কালেমাটা আছে সেইভাবে জিকির করার হুকুমটা দিলেন না, দিলেন আপনার মতো করে একটা বানিয়ে। তাহলে এখানে কুফর হলো না? এখানে ফাসেকি হলো না? এখানে কি জালিমি আসলো না? আসলো। এটা ব্যাপক জিনিস, এটা এক ধরনের শিরক। আরেকটা আছে শিরকুল উলামা ওয়াল আহবার, আলিম ওলামা ওলিয়া ওলিয়াদেরকে শরীক করা। আমার হুজুর কি আর কম বুঝেছে? এমন নুরানি চেহারার হুজুর দেখলে তো মনে হয় জিন্দা ফেরেশতা একজন, সাক্ষাৎ ফেরেশতা। অতএব এইরকম হুজুর উনি যা বলছে কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবো এটার উপরে থাকবো, তোদের কথা আমি শুনি না। হাদিস যতই বলিস, আয়াত যতই বলিস, এটা হলো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এরা এদের রুহবানকে দরবেশ শ্রেণীকে আর আলেম শ্রেণীকে আল্লাহকে বাদ দিয়ে মাহবুদ বানিয়ে নিয়েছে, ঠিক নয় কি? সব তরিকার যারা গুরু আছেন তাদের ফলোয়াররা কোরআন সুন্নার কোন দলিল ছাড়া তাদের দেয়া বিধানগুলো, ইবাদাতগুলো, আজকারগুলো, শিক্ষাগুলো তারা অন্ধভাবে গ্রহণ করে নিচ্ছে। এটা কিন্তু শিরকুল উলামা ওয়াল আহবার বিল্লাহ, আল্লাহর সাথে উলামা আহবারকে শরীক করলো। কাজী ইব্রাহিম যদি একটা কথা বলে আপনি অন্ধভাবে মেনে দিলেন, আমার দলিল লাগতো না, কাজী সাহেব বলেছেন আর কিসের দলিল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন আর কিসের দলিল, তাহলে তো সেম শরীক হয়ে গেল। শরীক হয়ে গেল কি না? আমি আসলে লম্বা ওয়াজ করব না, কারণ আমি জানি এখন আর লম্বা ওয়াজের সময় না, লজ ব্যবসায় যাইতে চাই না। আরেক একটা শিরিক আছে শিরকুল হাওয়া, পাগল মন মন রে তুই কেন এত কথা বলিস, মনে যা কয়, মনে যা কয়, সে মনকে আল্লাহর সাথে শরীক রাখে। মনে চাইছে জি বাংলা দেখতে, কোনো চিন্তা নাই, দেখো
মন চেয়েছে স্টার জলসা দেখতে, দেখো মন চেয়েছে এখানে একটা প্রতিকৃতি বানাতে, বানাও। এগুলি হলো আব্দুল হাওয়া। এগুলি কি আব্দুল হাওয়া? পৃথিবীর সবচেয়ে বড় মাহবুদ, বাতিল মাহবুদ, আকবরুল আলেহাতিল বাতিলা ইলাহুল হাওয়া, হাওয়ার গোলাম। মিলাদ পড়তে কেন পড়ি? ভালোই তো লাগে, কি সুন্দর সুর, কত জিলাপি, কত আগরবাতি, হ্যাঁ কত সুন্দর আয়োজন, আমার তো ভালোই লাগে। সে হাওয়ার পূজারি, কিসের পূজারি? হাওয়ার পূজারি। এটা ভয়াবহ জিনিস। এই জন্য মন চাইলেই কিছু করে ফেলা, মনে ভালো লেগেছে এটা করে ফেলা, এটা তাওহীদের সরাসরি খেলাফ, সরাসরি পরিপন্থী। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি তাকে কি দেখেছ যে তার ইলাহ বানিয়ে নিয়েছে তার হাওয়াকে, মনের চাওয়া পাওয়াকে? সারা পৃথিবী এখন হাওয়ার উপরে চলছে। কিসের উপরে? হাওয়ার উপরে চলছে। যে যেমনে চায় নাচে গায়, তোমাকে খুঁজছে বাংলাদেশ, দেখিয়ে দাও অদেখা তোমায়, বুঝেন না? হ্যাঁ, মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতা, কোথায় যে যেখানে যাবেন যার যেটা মন চাইতেছে সেটা করতেছে। এটাই নবীজি বলেছেন, ও হাওয়ান মুত্তাবান, একসময় দেখবা মানুষ ফলো করতেছে তার হাওয়া। মন চাইছে স্ত্রীকে একবারে শার্ট প্যান্ট পরিয়ে হাতে হাতে নিউ মার্কেটে ঘুরতেছে, মন চাইছে। আপনার কি, আপনার কি বলার আছে? আমার তো এটাই ভালো লাগলো, উনি করলেন। ইউরোপ আমেরিকানদের ভালো লেগেছে মহিলা মহিলাকে বিয়ে করবে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, ঠিক আছে, সমস্যা কি? এইভাবে সারা বিশ্বে সবচেয়ে বড় মাহবুব যেটার পূজা হয়, শাহওয়াত পূজারীরা ভোগীরা যেটা করে, এটা হলো ইলাহুল হাওয়া, হাওয়ার পূজারি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যখনই মানুষ এসব দিকে যায় তখনই মানুষ ভয়াবহ শিরকের অন্ধকারে পতিত হয়। আর শিরকের কুফল হলো বিশ্ব শান্তি বিঘ্নিত হওয়া, বিশ্ব শান্তি বিঘ্নিত হওয়া। সূরা বনী ইসরাইলের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা বিশাল ইনফরমেশন দিয়েছেন, ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ, আমি কত জাতিকে ধ্বংস করেছি, কিন্তু কখন? মিন বাদি নূহ, নূহে পরে, নূহের আগে নয় কেন? যত জাতি ধ্বংস হয়েছে, কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লুত, কওমে শোয়েব, এই যে যত জাতি ধ্বংস হয়েছে সব কার পরে? নূহ আলাইহিসসালামের পরে। নূহের আগে কেন নয়, জিজ্ঞাসা এটা। নূহের আগে এই জন্য নয় যে নূহ আলাইহিসসালামের আগ পর্যন্ত গোটা মানব জাতি তাওহীদবাদী ছিল। এজন্য নূহের আগে পৃথিবীতে কোনো প্লাবন আসে নাই, কোনো অ্যাস্টেরয়েড মিটিউরের আক্রমণ আসে নাই, পৃথিবীতে কোনো মহামারী আসে নাই, ভয়াবহ কোনো ভূমিকম্প আসে নাই, কোনো হালাক আসে নাই, যেহেতু সবাই কি ছিল? শিরক মুক্ত ছিল, শিরক মুক্ত ছিল। তাহলে নূহের পথ থেকে ধ্বংসযজ্ঞ মেছাকার, কাউকে তলিয়ে দেয়া, কাউকে সাগরে ডুবিয়ে দেয়া, কাউকে আকাশ থেকে পাথর মেরে নিচ্ছিন্ন করে দেয়া, এই সব বিপর্যয়গুলো নূহ আলাইহিসসালামের পর থেকে হয়েছে। কারণ নূহ আলাইহিসসালামের যুগ থেকে শিরকের উৎপত্তি করেছে তার জাতি। তাহলে বিশ্ব শান্তির বিঘ্নতার পিছনে সবচেয়ে বড় কারণ কোনটা? শিরক।
যেটা নূহ আলাইহিস সালামের পর থেকে হয়েছে, যেটা এখনো জারি আছে। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, জমিনে বিচরণ করো, পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছে দেখো, কেন এই পরিণতি হয়েছে। আল্লাহ বলছেন কানা আকসারুহুম মুশরিকিন, তা এদের অধিকাংশরাই কি ছিল, মুশরিক ছিল। পম্পেই নগরী, ফ্রান্সের একটা নগরী, মুশরিক ছিল, নাচ গান আর মূর্তি পূজা এগুলি করত। আগ্নেয়গিরি লাভা উদ্গিরণ করে 2 কিলোমিটার লাভার নিচে গোটা শহরকে দাফন করে দেওয়া হল, আজ থেকে প্রায় 2000 বছর আগে। মাত্র সেদিন ওই শহরটা খুঁড়ে খুঁড়ে বের করেছে, আপনারা দেখে থাকবেন ইউটিউবে, মানে মানুষগুলো পাথর হয়ে আছে। ওলাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আমি যদি চাইতাম ওদেরকে ওদের জায়গাতে বিকৃত করে দিতে পারি, লাতমাসনা, ওখানেই তাদেরকে অন্ধ বানিয়ে দিতে পারি, যেখানে ছিল ওখানেই ওদেরকে আল্লাহ তাআলা পাথরে রূপান্তরিত করে দিয়েছেন, নড়া চড়ারও সুযোগ পায়নি। তো শিরকের কুফল বিশ্ব ইতিহাসের যত ধ্বংসযজ্ঞ, প্লাবন বলুন, ভূমি তলিয়ে যাওয়া বলুন, ভূমিকম্প বলুন, মিটিউর অ্যাস্টিরয়েডের হামলা বলুন, সাইক্লোন টর্নেডো মরুঝড় বলুন, সমস্ত বিপর্যয়ের কারণ একটাই, সেটা কি, শিরক। কানা আকসারুহুম মুশরিকিন, শিরিক এমন একটা ভয়াবহ পাপ, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বাঞ্চল হয়ে যাবে, সব আমল, দুনিয়ার আমল যা করো এটাও টিকবে না। কমে নহে শিরকের কারণে শুধু কি তাদের দিনই আমল নষ্ট হয়েছে, না গোটা দেশ জাতির যত ঘর বাড়ি ব্যবসা কেন্দ্র বাগান গাছগাছালি পাক পাখালি যা করেছে সব শেষ হয়ে গেছিল, ঠিক কিনা। শিরিক করলে যে শুধু আপনার ইমান নষ্ট হবে তা না, ঘর বাড়িও শেষ হয়ে যাবে, গ্রাম শুদ্ধ নিপাত হয়ে যাবে, তোমার দেশই থাকবে না। আল্লাহ তাআলা এখন যে ভয়াবহ শিরিক চলছে, সামনে অ্যাকশন আসতেছে আকাশ থেকে, পাথর পড়বে, ভূমি তলিয়ে যাবে, অ্যাস্টিরয়েড মারা হবে, সাগরের নিচে রাষ্ট্রের পর রাষ্ট্রকে বিলীন করে দেয়া হবে, সে সাজাগুলি সামনে আসবে। মূল কারণ কি, শিরক। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন আবার শিরক শেষ হয়ে যাবে, নূহ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শিরক, এখন ঈসা আলাইহিস সালাম আসার কারণে শিরক দূর হয়ে গেলে কি অবস্থা হবে, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলাল কুল্লা ইল্লা ইসলাম, মুসনাদ আহমদের হাদিস, আলবানি সহিহ বলেছেন, ঈসা আলাইহিস সালামের যুগে সব ধর্ম আল্লাহ নিচ্ছিন্ন করে দেবেন, শুধু ইসলাম থাকবে, ইসলাম যখন থাকবে শুধু, আর কোনো শিরক থাকবে না, শিরকের কোনো ধর্মই থাকবে না, যীশু খ্রিস্টের পূজা থাকবে না, 33 কোটি দেবদেবীর পূজা থাকবে না, চন্দ্র সূর্যের পূজা থাকবে না, যখন কোনো মাজার কবরের পূজা থাকবে না, যখন কোনো দরগা দরবার শরীফের পূজা থাকবে না, যখন কোনো তাবিজ তুমার তাগা কোঠি কড়ি ইত্যাদি ইত্যাদি এসব শিরিক থাকবে না, যখন কোনো জ্যোতিষী গণকের শিরিকগুলো থাকবে না, এইসব শিরিক যখন থাকবে না কি হবে, তখন তাকাউল আমানাতু ফিল আরদ, গোটা পৃথিবীতে নিরাপত্তা ছেয়ে যাবে। কেমন নিরাপত্তা, হাত্তা তারতালু সুদু মাল ইবিল, সিংহরা এসে উটের সাথে থাকবে, আক্রমণ করবে না, ওয়ান নিবারু মাল বাকর, রয়্যাল বেঙ্গল টাইগার গুলো এসে গরুর সাথে থাকবে, আক্রমণ করবে না, ওয়া যিয়াবু মাল গনম, নেকড়ে বাঘ গুলো এসে ছাগলের পালের সাথে একসাথে থাকবে, হামলা করবে না, ওয়ায়ালাবু সিবিয়ানু বিল হাইয়াত লা তাদুররুহুম, শিশুরা সাপ নিয়ে খেলবে, চবল মারবে না। সুবহানাল্লাহ, কেন এগুলো হবে, শিরিক নেই, নিরাপত্তাহীনতাও নেই, অশান্তিও নেই,
কিছুই নেই। এখন ব্যক্তি জীবনও যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে আমাদের ব্যক্তি জীবনকে শিরিক মুক্ত রাখতে হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে কোন শিরকের সাথে ঈমানকে মিশায়নি, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, এদের জন্য রয়েছে নিরাপত্তা, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। দুনিয়ার নিরাপত্তা, কবরের নিরাপত্তা, হাশরের ময়দানের নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, শিরিক নেই নিরাপত্তা, বিঘ্ন হওয়ার আর কোনো ঘটনাই আপনার জীবনে ঘটবে না। যেই কোনো নিরাপত্তাহীনতার পিছনে কোনো না কোনো শিরক দায়ী থাকে, ছোট বড়। প্রিয় ভাইয়েরা, আসলে আপনাদের অবস্থা দেখে মায়া লাগে। আমি তো এত জালিম না যে আপনাদেরকে এখন কথা দিয়ে অত্যাচার করব। অতএব আজকের একেবারে সর্বশেষ পর্যায়ের এই আলোচনাটা আমি এখানে ইতি রেখা টানতে চাই। একটু ঘুমিয়ে কিছুক্ষণ পরে ফজর হয়ে যাবে, আমাকেও সফরে যেতে হবে। খুবই ভালো লাগলো এই দীর্ঘ রাতেও কিছু কথা আপনারা শুনেছেন। ওয়াজের ক্ষেত্রে শ্রোতাদেরকে বিরক্ত না করা, এটাও একটা ওয়াজ, এটাও একটা সুন্নাহ। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাওয়ালুনা বিল মাওয়িজাতি মাখাফাতাস সাআমা আলাইনা। ইবনে মাসউদ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ পড়ার সময় আমরা বিরক্ত হই কিনা এটার প্রতি খুব লক্ষ্য রাখতেন। আসলে মানুষের ব্রেইন কোনো একটা কথার দিকে, বক্তৃতার দিকে সর্বোচ্চ 12 মিনিট মনোযোগ রাখতে পারে। 12 মিনিট, অনেকে 12 মিনিটও পারে না, 5-6 মিনিট মনোযোগ থাকে না, মন বিক্ষিপ্ত হয়ে যায়। এই জন্য নবীজির জীবনের সবচেয়ে বড় খুতবা যেটা, বিদায় হজ্জের খুতবা, এটাও দেখি আমরা 5-6 মিনিটে শেষ হয়ে যায়। মানে মনোযোগ আরেক দিকে যাওয়ার আগে আগে ওনার বক্তৃতা শেষ হয়ে যেত। ওনাকে আল্লাহ এতটা জ্ঞান দিয়েছিলেন, সুবহানাল্লাহ। বিশ্ব ইতিহাসের এমন সুন্দর বক্তব্য কোনো বক্তাই দিতে পারেনি, উনি যেটা দিয়েছেন, আকর্ষণ পরিপূর্ণ থাকতে থাকতে ওনার বক্তব্য শেষ। আর আমরা ত্যক্ত বিরক্ত করাইয়া ঘুম পাড়াইয়া তারপরও কইতেই আছি, আমাদের বক্তৃতার কোনো শেষ নাই। মৌলভি আব আসাদকে খামুশ না বাসাদ, মৌলভি তো সেইটাই যেটা কখনো চুপ হইত না। অতএব কিছু প্রশ্ন করেছেন, আজকে আর প্রশ্নের উত্তর দিচ্ছি না, কারণ এই সময়ে না 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 অন্তত কোন মানুষ কি কাউকে কিডনি অথবা চক্ষু দিয়ে সাহায্য করতে পারে? কিছু শর্ত আছে, বিক্রি করতে পারবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর, যে দেবে তার জীবন বিপন্ন হবে না। 3 নম্বর, তাবাররুআন, একান্ত একজন মানুষের জীবন রক্ষার্থে এটা সে দান করে দেবে। যদি এটা করতে পারে, ডাক্তাররা বলে যে হ্যাঁ এই কিডনি প্রতিস্থাপন হলে এই লোকটা বেঁচে যাবে আর যিনি দেবেন তার কোনো ক্ষতি হবে না, এই শর্তগুলো ফুলফিল হলে এটা ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এটা দেয়া যাবে। বাড়ির বাইরে থাকার সময় ইস্তেনজা করার সময় পানি নাপাক জায়গা থেকে ছিটকে কাপড়ে লাগার সম্ভাবনা থাকে, তখন কি করব, মাটি ব্যবহার করব কি? পানি ছিটকে গায়ে পড়ার আশঙ্কা যদি থাকে, আশঙ্কা কমাই নেবেন, ছিটা যাতে না আসে সে চেষ্টাটা করবেন। আর যদি এমন অবস্থা হয় যে ছিটকে আসবেই, তখন মাটি ব্যবহার করলে চলবে। মাটিও তো জয়লাত লিয়াল আরদু মসজিদেন ওয়া তাহুরা, সারা পৃথিবীর মাটি আমার যেন তাহুর, এটা দিয়ে আমি পবিত্রতা অর্জন করতে পারি, আমার উম্মত পারবে, সেই হিসেবে সমস্যা নেই। পিতার 2 ছেলের 1 ছেলেকে খুশি হয়ে বেশি জমি দিতে চায়, এটা কি জায়েজ হবে? জি না, জায়েজ হবে না। এই দিলু বাইনা ওলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ করো। নোমান ইবনে বাশীরের হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে,
উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাহালতু ইবনি হাযা গুলামান, আমি আমার এই ছেলেকে একটা ক্রীতদাস উপহার দিয়েছি, তা আমি আপনাকে সাক্ষী রাখতে চাই, তার মা বলেছে। নবীজি বললেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু গুলামা, তোমার প্রত্যেকটা সন্তানকে কি একটা করে এই গোলাম দিয়েছো তুমি, ক্রীতদাস উপহার দিয়েছো? নোমান বললেন যে না, দেই নে। তখন নবীজি বললেন, ফালা তুশহিদনি আলা জোর, তুমি আমাকে জুলুমের উপরে সাক্ষী রেখো না, এটা জুলুম। অতএব সন্তান আপনি যদি জীবদ্দশায় দিতে চান, ছেলে হোক মেয়ে হোক, আপনি সুস্থ আছেন, জীবদ্দশায় ভালো আছেন, এই সময় দিতে চান, এক সমান দিবেন, ছেলেকে যা মেয়েকেও তা। ছেলে মেয়ে তারতম্য হবে আপনার মৃত্যুর পরে আল্লাহর ভাগ হিসেবে, ওখানে কমবেশ হবে, কিন্তু আপনি জীবদ্দশায় দিতে গেলে ছেলে ছেলের পার্থক্য তো দূরে থাক, ছেলে মেয়ের পার্থক্য করাও জরুর, এক সমান দিতে হবে। ছেলেকে যদি পাঁচ কাঠা দেন, মেয়েকেও পাঁচ কাঠা দিবেন, জীবদ্দশায় সুস্থ অবস্থা যদি দেন। ফরজ সালাত একা পড়ার ক্ষেত্রে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি? মিলাবেন, মিলানোকে অনেকে ওয়াজিব বলেছেন, আবু হুরায়রা বলেছেন ফাহাসান, যদি কেউ মিলে ভালো, না মিলালেও সূরা ফাতিহা দ্বারা যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীতে আবু হুরায়রার ফতোয়াটা আছে। আসলে আহলে হাদিস আর আহলে সুন্নাত ওয়াল জামাত এক জিনিস কি? আহলে হাদিস, হাদিস মানে কোরআন হাদিস, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এখানে হাদিস হলো কোরআন, আল্লাহ নাজ্জাল আহসান আল হাদিস, এখানে হাদিস মানে কি? কোরআন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, গাশিয়ার হাদিস, এটা এখানে কোরআন। আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবই হলো সবচেয়ে উত্তম হাদিস। তাহলে আহলে হাদিস মানে কি? আহলে হাদিসের প্রথম অনুবাদ হবে আহলুল কোরআন, কোরআনওয়ালা, দ্বিতীয় অনুবাদ হবে হাদিসওয়ালা। আহলে হাদিস মানে আহলুল কোরআনে ওয়াল হাদিস, তো এটা তো গোটা মুসলিম উম্মাই আহলুল কোরআনে ওয়াল হাদিস, ওয়াল হাদিস, সে তো সমস্যা নেই। তবে এখন সবাইকে নিয়ে চলার জন্য বাংলাদেশে সবাই সব কথা বুঝে না, অনেকে ভুল বুঝে, অলিগলিতে ফেলে দেয়, এই জন্য একটা পরিভাষা আছে সর্বজনীন, সহি আকিদা সহি সুন্না, সহি আকিদা সহি সুন্না, এই দুটা কথা বললে দেখা যায় সবাই চলে আসে, ঠিক না? আমভাবে এই যে জাতি যে পরিভাষাটাকে বেশি করে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রেরণা হিসাবে গ্রহণ করবে, সে জাতি যেন সেই পরিভাষাগুলি ইউজ করা যেতে পারে, এটা ভালো। ফজরের আজানের পরে, সুন্নত পড়ার পরে ফরজের সময় থাকলে আর কোনো নামাজ পড়তে পারবো কি? ফজরের আজানের পরে, সুন্নত পড়ার পরে, এখানে তো আপনি তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ যেটা, এটা পড়তে পারেন। সাধারণত অন্য সালাত পড়ার এই সময় কোনো সুন্নাহ দেখি না, কিন্তু তাহিয়াতুল মসজিদ যেহেতু ইজা দাখাল আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, সহিহ বুখারীতে সালাত অধ্যায় যে হাদিসটি এসেছে যে কেউ যদি মসজিদে ঢুকো তাহলে বসার আগে দু রাকাত পড়ে বসো, এটা ফজর মাগরিব এশা যোহর আসর সব ক্ষেত্রে চলে, সেই দু রাকাত আপনার সুযোগ আছে, আপনি পড়তে পারেন, আল্লাহু আলাম। প্রিয় ভাইরা, আজকে আর যন্ত্রণা দিতে চাই না, আল্লাহ তাআলা আমাদের এই কোরবানি কবুল করুন, রাত জেগে এলমে দিন অর্জন করার এই সুন্দর বাগানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। এখানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মুজাফফর এবং আরো অন্যান্য ভাইরা যারা আছেন, আসাদজাই কিরাম, আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তৈয়বা নসিব করুন, এবং দুদিন ব্যাপী এই উম্মতের এই বড় মজমাকে আল্লাহ কবুল করুন, ফলপ্রসূ করুন, ওলামায়ে উম্মাকে ঐক্যবদ্ধ করুন, এই প্রতিষ্ঠানটি আমাদের বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ হওয়ার একটা মার্কাজ হিসেবে আল্লাহ তাআলা যাতে কবুল করেন, আমরা সেই দোয়া করছি। কাফফারাতুল মজলিস পড়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।